ফের বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। তো ক্ষমতা দখল প্রক্রিয়ার কখন বেশি মামলা হবে কখন কম হবে এটা তো প্রয়োজনীয়তার উপর। ক্ষমতা দখলের যে একটা প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা যখন বেশি মামলা দরকার হন তখন বেশি মামলা হবে, যখন কম মামলার প্রয়োজন হবে তখন কম মামলা দেবে, যখন শাস্তি দেওয়ার দরকার তখন শাস্তি দেবে। এটা তো ক্ষমতা দখল করার এবং সব কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য এটা তাদের সুবিধা মতো তারা এইগুলো করবে। সুতরাং এটা এটা তো আর কেন দিচ্ছে এটা তো প্রশ্ন করে লাভ নাই। এই নিয়ন্ত্রণ রাখার জন্য ক্ষমতা দখল করার প্রক্রিয়ার অংশ হিসাবে যখন যত মামলা দেবে কিংবা শাস্তি দেবে সেটা তারাই সিদ্ধান্ত নেই। বলতে পারে, কেন বলতে পারবে না? আপনি যদি জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে, জবাবদিহিতে না থাকে, জনগণ যদি আপনাকে নির্বাচিত না করে থাকে, জনগণ দায়বদ্ধতা থাকবে না, জবাবদিহি থাকবে না, আমি যা ইচ্ছে তা বলতে পারবে, কারণ আপনি তো জনগণের কাছে দায়বদ্ধ না, আপনি নির্বাচিত না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। জনগণের আমাদের তো রাজনীতি বাংলাদেশের জনগণ, আমরা তো বিশ্বাস করি বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, এবং জনগণের হচ্ছে আমাদের রাজনীতির ভিত্তি। এই জন্য আমরা জনগণের কাছে যাওয়ার, রমজান মাসে জনগণের কাছে যাওয়ার, অর্থাৎ তাদের যে আজকে অভাব অনটনের মধ্যে তারা সময় কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের কারণে দুবেলা খেতে পারছে না, তো আমরা সেটা দ্রব্যমূল্য ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের ক্ষমতা যতটুকু কুলায় সেই চেষ্টাটা আমরা করবো, কারণ আমরা তো জনগণের রাজনীতি করি, সেটা আমাদেরকে করতে হবে, সেটাই করবো আমরা।